আসসালামু আলাইকুম। সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ কেবল আনন্দের বার্তা নিয়ে আসে না, ঈদ সৌন্দর্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে। সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ, তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা মানুষের মাঝে সেতু বন্ধনকে আরও দৃঢ় করে। গত দু বছর করোনা ভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। শ্রমিক ভাই বোনগণ যেন পরিবার পরিজনকে নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য শত প্রতিকূলতা সত্ত্বেও শতভাগ কারখানার উৎসব ভাতা প্রদান এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসের অগ্রিম বেতন প্রদান করা হয়েছে, সেজন্য পোশাক শিল্পের সকল উদ্যোক্তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানাই। ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ঈদ মোবারক।